ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ শেষ করতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন ট্রাম্প। এছাড়াও ট্রাম্পের রানিং মেট জে ডিফেন্স বলেছেন, ট্রাম্প প্রসঙ্গে জন কেলি ও লিস চেইনির করা মন্তব্য সঠিক নয়, ট্রাম্পের কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না এবং তার কোনো সুসংগত যুক্তি একত্রিত করার ক্ষমতা নেই বলে মনে করেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তার এই বক্তব্য প্রসঙ্গে সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ট্রাম্প গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে নেতৃত্ব দিতে বেশি মনোযোগী। বাইডেন হ্যারিস প্রশাসনের ভুল অর্থনীতি এবং উচ্চ মুদ্রাস্ফীতির কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রাহাম বলেন, মিশেল ওবামা একজন ভালো মানুষ এবং তিনি খুব স্পষ্টবাদী। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিবার সমর্থনের ক্ষেত্রে ডেমোক্রেটিক মনোনীত প্রার্থীকে বেছে নেন। এর আগে ওবামা হিলারি ক্লিন্টনকে সমর্থন জানিয়েছিলেন, তবে ট্রাম্প তাকে পরাজিত করেছেন।